হচ্ছে সিটি ব্যাংকে জয়েন করেছি সিনিয়র অফিসার হিসেবে। 2016 সালে আমি প্রমোশন পেয়েছি, 2017-তে যা আপনার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দি সিটি ব্যাংক লিমিটেডে আমি কর্মরত ছিলাম। পুরোটা 9 বছর আমি ওখানে চাকরি করেছি। আমি সিটি ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় 3 জন আমার কলিগের মাধ্যমে হেনস্থার শিকার হয়েছি। মাসরুর আরেফিন বর্তমান এমডি, তিনি আমাকে হেনস্থা করেছেন সিটি ব্যাংকের ভেতরে। আব্দুল ওয়াদুদ ডিএমডি সিটি ব্যাংকে আমাকে হেনস্থার শিকার করেছেন, সরাসরি গায়ে হাত দিয়েছেন। আমি সিটি ব্যাংকের কোম্পানি সেক্রেটারি কাফি খানের মাধ্যমে হেনস্থার শিকার হয়েছে। আমি পরিচালনা পর্ষদকে কমপ্লেন করেছি, তখন তারা আমাকে মুখ বন্ধ রাখতে বলেছেন। আমি তখন আইনের আশ্রয় নিয়েছি, তারপর তারা আমাকে চাকরিচ্যুত করেছেন। শুধু তাই নয়, আমি আমার বেতন, আমার প্রভিডেন্ট ফান্ড, আমার গ্র্যাচুইটি, কোনো রকম কিচ্ছু আমি ফেরত পাইনি। আমি বারবার আবেদন করার পরেও আমার বিরুদ্ধে তারা উল্টো চাঁদাবাজির মামলা করেছেন, আমাকে 3 মাস কাশিমপুর কারাগারে জেল খাটিয়েছেন। আমার বিরুদ্ধে এখন লোয়ার কোর্টে 4-4টি মামলা বিদ্যমান এবং তারা বিভিন্ন মহলকে প্রভাবিত করে আমার বিপক্ষে রায় নেয়ার ব্যবস্থা করছেন। তারা চাচ্ছেন আমি আপনার কাশিমপুর কারাগারে আবার যাব এবং এই এমডি, এই ডিএমডি, এই কোম্পানি সেক্রেটারি আগের মতোই এইভাবে মা বোনদেরকে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবেন এবং হেনস্থা করবেন। আমি এটার সুষ্ঠু তদন্ত চাই, আমি বিচার চাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের কাছে 2 বার দেখা করেছি, সরাসরি কমপ্লেইন আকারে তাকে পত্র দিয়েছি, আইনমন্ত্রী স্যারের সাথে 2 বার দেখা করেছি, প্রধানমন্ত্রীর দপ্তরে আমি জানিয়েছি, আমি কোথাও কোনো বিচার পাইনি। কমিশনার স্যারকে আমি জানিয়েছি পত্রের মাধ্যমে, আমি ডিসি স্যারকে জানিয়েছি গুলশান থানায়, আমি জানিয়েছি আইজিপি স্যারকে, কোথাও কোনো বিচার না পেয়ে আমি আজ রাজপথে আপনাদের দ্বারস্থ হয়েছে। আপনারা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের ব্যবস্থা করেন। আমি বিভিন্নভাবে হুমকি পাচ্ছি, আমার জীবন সংকটে আছে। আমি আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি, নারীদের মুক্তির পক্ষে, নারীদের স্ব অধিকারের পক্ষে, নারীদের সুষ্ঠু কর্ম পরিবেশের পক্ষে আপনারা কিছু করুন। ধন্যবাদ। সরাসরি তারা গায়ে হাত দিয়ে কুপ্রস্তাবের মাধ্যমে এবং সেই সমস্ত কিছু আমরা পরিচালনা পর্ষদকে বারবার জানিয়েছি, এইচআরকে জানিয়েছি, ডিএমডি মাহিয়া জুনে, যিনি আপনার এই মেয়েদের অধিকারের পক্ষে সিটি ব্যাংকে দায়িত্বপ্রাপ্ত, উনাকে জানানো হয়েছে। ফারজানা রূপা আপা যখন 71 টিভির পক্ষ থেকে নিজে নিউজ কভারেজ করেছেন, তিনি দেখতে পেয়েছেন আমাদের ওখানে কর্মের কোনো সুষ্ঠু পরিবেশ নাই। আচ্ছা, আপনার কাছে আপনি কি কি আইনানুগ ব্যবস্থা নিয়েছেন সেগুলো জিডি করতে? আমি আপনার 714 নম্বর জিডি করেছি গুলশান থানায় গত বছরের জুলাই মাসে। আমি 17 নম্বর মামলার মাধ্যমে 17 নম্বর মামলা করেছি আমার গুলশান থানায় আপনার গত বছর 18ই আগস্ট। তার বিপক্ষে 20ই আগস্ট চাঁদাবাজির মামলা হয়েছে, তার বিপক্ষে আমাকে মানহানির মামলা, আমাকে চেক জালিয়াতির মামলা, আমাকে সাইবারের মামলা দিয়েছে, আমাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। আইনের প্রয়োগ তো নাই, আইন উল্টো তাদের পক্ষে কাজ করছে, আইন আমাদের পক্ষে কাজ করছে না।